আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ হলো বুধবার, আজকে এক জায়গায় ঘুরতে ফিরতে যাব, তাই জন্য হলো রেডি হয়ে বসে আছি আমি আর আমার মেয়ে। তো আমরা শুধু গোসলটা করছি, গোসল করে চুলটা পরিপাটি করে ঠোঁটে লিপস্টিক দিছি, আর কিন্তু কোনো কিছুই দেই নাই, কারণ সাজগোজ করতে একদমই মানে একদমই পারি না, যেটা সত্যি কথা। সাজগোজ আমি একদমই করতে পারি না, কিংবা মেকআপ আমি একদমই করতে পারি না। তো মেকআপও করি নাই, কোনো সাজগোজও করি নাই, কিছুই করি নাই। মুখে কিন্তু একটু স্নো ক্রিম বা পাউডার কোনো কিছুই দেই নাই, কারণ আমি দিতেই পারি না, কি বলবো। তো যাই হোক, একদম সিম্পল ভাবে রেডি হয়ে চলে আসছি, মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর কি চলে আসলাম। আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যেহেতু আমি সাভারের মধ্যে থাকি, সাভার এরিয়ার মধ্যে থাকি, তো সাভার এরিয়াতে তো জাহাঙ্গীরনগর অবস্থিত, আপনারা সবাই তো কম বেশি জানেন। তো যেহেতু সাভারে থাকি, জাহাঙ্গীরনগর আসবো না তা তো হয় না, তাই না? আর এটা কিন্তু আমার প্রথমবার নয়, হ্যাঁ, আমি কিন্তু এর আগে অনেকবার আসছি, অনেকবার বলতে বহুবার আসছি। কতবার যে আসছি সেটা আমি কিভাবে হিসাব করে বলবো, হিসেব করা যাবে না, মানে হিসেব করতে পারবো না, ভুলে গেছি, বুঝতেই পারতেছেন, মানে অনেকবার আসছি, অনেকবার। তো জাহাঙ্গীরনগরে তো ফেমাস হচ্ছে ভর্তা ভাত, যেহেতু দুপুর টাইমে আসছি আর ভর্তা ভাত খাবো না তা কি হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমাকে আমাকে নিয়ে আসলো, মানে আপনাদের ভাইয়া হলো আমাকে আর আমার মেয়েকে মোটরসাইকেলে করে তারপরে নিয়ে আসলো। খুব একটা বেশি সময় লাগে নাই আসতে, যেহেতু মোটরসাইকেলে আসছি, আর মোটরসাইকেলে উঠলে না মনে হয় কি পাখির মতো উড়ে চলে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে, এরকমটাই মনে হয়। কারণ কি আমার মনে হয় কি মানে পাখির মতো আর কি দুইটা ডানা হয়তো বা আমার মানে আমার কাছে মানে আমার সাথে আসছে, আমি ওই দুইটা ডানায় ভর করে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছি, এরকমটা মনে হয় আর কি। কারণ মোটরসাইকেলে চড়লে না মানে কখন যে কোথায় চলে যাচ্ছি মানে একদম অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বোঝা যায় না। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু একদম চোখের পলকে আমি একদম ঘুরে ফেলছি মোটরসাইকেলে করে, আর হাঁটাহাঁটি করতে গেলে একদম মাথা খারাপ হয়ে যায়, কারণ রাস্তা একদম শেষই হয় না, পা ব্যথা হয়ে যায় কিন্তু রাস্তা শেষ হয় না, এরকম একটা ঘটনা। কারণ এরকম ঘটনা অনেকবার ঘটছে আমাদের সাথে। তো আমাদের সাথে কিন্তু ছেলে আসে নাই, আজকে ছেলে আসে নাই কেন সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। তো এখন হলো খাবো, ক্ষুধা লাগছে, আপনাদের ভাইয়া বলতেছে খাবা নাকি, পরে আমি বললাম হ্যাঁ অবশ্যই খাবো, চলেন ভর্তা ভাত খাইয়ে আসি। তো জাহাঙ্গীরনগর আসার পর হলো ভর্তা ভাত, মানে যেইখানটায় আর কি থাকে সেটা হচ্ছে বটতলা, মানে জাহাঙ্গীরনগর এরিয়ার মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বটতলা। এই বটতলায় হচ্ছে অনেকগুলো হোটেল আছে, নতুন পুরাতন মিলাই অনেকগুলো হোটেল আছে। তো আপনাদের ভাইয়া না ঘুরতে ঘুরতে দিক হারাই ফেলছে, যেটা সত্যি কথা, এরকম হয়েছে অনেকবার হয়েছে, দিক হারাই ফেলছে, মানে বটতলা খুঁজতেছে, খাবারের হোটেলগুলো খুঁজতেছে। তো ফাইনালি খাবারের হোটেল আমরা পাইছি, পাওয়ার পর হোটেল ঢুকছি, খাইছি, সেটা আপনাদের সাথে মানে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে বলতেছিলাম যে দিক হারাই ফেলছি, এই দিক হারানোর ব্যাপারটা আমাদের সাথে কিন্তু অনেকবার হয়েছিল, একবার দুইবার না অনেকবার। ওই যে বললাম একটু আগে যে বহুবার আসছিলাম, তো বুঝতেই পারতেছেন অনেকবার দিক হারাই ফেলছিলাম, যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া এই ভার্সিটিটা, মানে আমার কাছে খুবই ভালো লাগে, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, আমার কাছে খুবই ভালো লাগে, যখন মানে যতবার আসছি ততবারই একটা ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম হোটেলের কাছে, মানে হোটেলের কাছে না মানে হোটেলগুলার কাছে আর কি। তো ভাবতেছিলাম যে কোন হোটেলটার মধ্যে ঢুকবো খাওয়ার জন্য, তো ফাইনালি যে কোনো একটা হোটেলে ঢুকে গেছি। তো নামটার মেনশন করলাম না, তো কেন মেনশন করলাম না সেটা একটু পরে বলতেছি। তো ভর্তা ভাত মানে অর্ডার করছিলাম, তো ভর্তা চলে আসছে, এখানে হচ্ছে 13 পদের ভর্তা আছে, আমি একটু বলে দেই কি কি ভর্তা। এখানে হচ্ছে বাদাম ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, ডিম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, রুই মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, তারপরে হলো পেঁয়াজ মরিচের ভর্তা, তারপরে হলো শিদল শুটকির ভর্তা, তারপরে আর কি যেন বললো, আচ্ছা যাই হোক আমার অতটা মনে নাই। এখানে 13 পদের ভর্তা ছিল, আর ভর্তার প্লেটটা ছিল 130 টাকা, আমি একটু বলে রাখি আপনাদেরকে, 130 টাকার ভর্তা ছিল এখানে। তো আমরা কিন্তু সবগুলো খাই নাই, 5টা আইটেমের ভর্তা রেখে দিছিলাম, তো ওনারা হলো 4টা আইটেমের ভর্তা বলতেছে যে 5টা আইটেম ধরা যাবে না, 4টা আইটেম ধরতে হবে, 4টা আইটেমের 4টা ভর্তার দামটা ওনারা নিবে না, আর বাকি ভর্তাগুলোর দাম নাকি ওনারা নিবে। তো যাই হোক, নিলে নিবে, আর এত কিছু মানে হিসেব করে লাভ নাই। তো ভর্তা ভাত খেতে আসছি, কিন্তু ভালো লাগে না খেতে, যেটা সত্যি কথা, কারণ
আমার কাছে মনে হয়েছে সব ধরনের ভর্তার টেস্ট একই রকম, শুধুমাত্র কালিজিরা ভর্তা আর বাদাম ভর্তা বাদে, এই দুই পদের ভর্তা বাদে আমার কাছে সব ধরনের ভর্তার টেস্ট একই রকম লাগছে। পরবর্তীতে আপনাদের ভাইয়া মাংস তরকারি নিছিল, মাংসটা হচ্ছে হাঁসের মাংস, আর হাঁসের মাংসটা হচ্ছে 150 টাকা নিছিল, মানে 150 টাকা। এখানে 4 পিস মাংস ছিল, একদম ছোট ছোট পিস, একদমই ছোট ছোট পিস, একদম ছোট ছোট পিসের হাঁসের মাংস দিচ্ছে, এটা হচ্ছে 150 টাকা নিছিল। তো যেহেতু আমি হাঁসের মাংস খাই না, আপনাদের ভাইয়া খাইছে, শুধু মেয়েও হাঁসের মাংস খায় নাই, তো মেয়ে আর আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাইছি, আর কোনো কিছুই নেই নেই। তো একবার ভাবছিলাম একটু কবুতরের মাংস থাকলে নিতাম, তো আবার ওই ছেলেটাকে ডাকছিলাম, মানে যে ছেলেটা আর কি খাবার দিয়ে গেছিল, তো জিজ্ঞেস করছিলাম যে কবুতরের মাংস আছে কিনা, তো ও বললো যে নাই, আজকে নাই, গতকাল নাকি ছিল, সবসময় নাকি কবুতরের মাংস থাকে না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দিয়ে দিছি, তো খাবারটা খুব একটা ভালো লাগে নাই, আপনাদের ভাইয়াও বলছে। আমি আর মানে আমরা তো একটু ঝাল প্রিয় মানুষ, মানে ঝাল খেতে ভালোবাসি, আমাদের কাছে কোনো ঝালই লাগে নাই, মানে কোনো কিছুতেই ঝাল নাই, ভর্তার মধ্যেও ঝাল নাই, মাংস তরকারি তো ঝাল নাই, মানে কোনো কিছুই ঝাল লাগে নাই, সব কিছু কেমন জানি মিষ্টি মিষ্টি লাগছে। আর ওই যে বললাম ভর্তা, সব ধরনের ভর্তার টেস্ট আমার কাছে একই রকম লাগছে। আর এটা কোনো নতুন ঘটনা নাই, মানে যতবার জাহাঙ্গীরনগর আসছি ততবারই ভর্তা ভাত খাইছি আর একই ধরনের টেস্ট পাইছি, আলাদা কোনো টেস্ট পাই নাই। আমি কোনোদিন বলতে পারবো না যে খুবই মজা হয়েছে, খাবারগুলো খুবই মজা হয়েছে, আমি কোনোদিনও বলি নাই কাউকে, মানে আমার কাছে ভালোই লাগে না কেন জানি। তারপরেও যখন দুপুর টাইমে আসা হয়, মানে এই টাইমটায়, তখন কিন্তু ভর্তা ভাতটা খাওয়া হয়, আর আমরা যখন বিকেল টাইমে আসি তখন কিন্তু ভর্তা ভাত খাই না, তখন থাকেও না ওইভাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি, তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আচারের দোকানটায় চলেন, একটা দোকান আছে জাহাঙ্গীরনগরের ভিতরে, তো ওই ভাইটার কাছে এর আগেও আচার খাইছিলাম, খুবই ভালো লাগে, খুবই টেস্টি আচার, মানে কি বলবো, আমার কাছে পার্সোনালি ভালো লাগে, আমি কিন্তু আচার খেতে অতটা ভালোবাসি না যেটা সত্যি কথা। তো এই ভাইটার কাছে না আচারগুলো এত, মানে এত সুন্দর করে বানায়, উনি হলো যে লোহার বাটনা আছে না, লোহার বাটনার মধ্যে করে ছেঁচে ছেঁচে আর কি বানায়, পাঁচমিশালি পদের ভর্তা, মানে সরি ভর্তা না, মানে আচার আর কি, মানে পাঁচমিশালি টাইপের আচার থাকে এখানে, যেমন কদবেল, আমড়া, জলপাই, কাঁচা কলা, তারপর হলো কি যেন থাকে, তেঁতুল থাকে, বরুই থাকে, অনেক ধরনের আইটেম একসাথে করে আচার বানায়, তো টক, মিষ্টি, ঝাল সব ধরনের আচারই থাকে। তবে আমি আজকে যেটা খাইছি সেটা অবভিয়াসলি ঝাল হতেই হবে, তাই না, যেহেতু আমি ঝালখোর মানুষ, ঝাল প্রিয় মানুষ, তো আমি হলো ঝালটাই নিয়ে নিছি আচার, আর যাওয়ার সময় কিন্তু ছেলের জন্য দুই পদের আচার নিয়ে নিছি, ছেলে যেহেতু টক খেতে ভালোবাসে। আচ্ছা, এখানে বলে রাখি আমার ছেলে কিন্তু আমাদের সাথে আসে নাই, গতকাল রাতের বেলা প্ল্যান করছিলাম যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে জাহাঙ্গীরনগর আসব, তো আজকে সকালবেলা হঠাৎ করে আমার ছেলে বলতেছে কি আসবে না, কেন আসবে না, কারণ আজকে বাংলাদেশের খেলা আছে, ও তো মানে ক্রিকেট খেলা বলতে অজ্ঞান, মানে ক্রিকেট খেলা ওকে দেখতেই হবে, তো যেহেতু আজকে বাংলাদেশের খেলা অবভিয়াসলি মানে ও আসবেই না। মানে আমি 2-3 বার বলছিলাম যে চলো আজকে খেলাটা বাদ দাও, তো খুব একটা জোরাজুরি করি নাই, কারণ আমার ছেলের মন খারাপ হয়ে যাবে, তাই জন্য আর জোরাজুরি করলাম না, ছেলে মানে খেলা দেখার জন্য বাসায় রয়ে গেল। আর আপনাদের ভাইয়াকে ফোন করে বলছি যে চলেন না একটু আমাকে নিয়ে যান জাহাঙ্গীরনগর, আপনাদের ভাইয়া প্রথমে না করছিল, মানে খুব রিকোয়েস্ট করছি, মানে 3-4 বার ফোন দিছি, ফোন দিয়ে দিয়ে পাগল করে ফেলছি যে একটু নিয়ে চলেন না, একটু নিয়ে চলেন না। তো যাই হোক, আপনাদের ভাইয়া হলো বাধ্যগত ভাবে আসছে আমাদের নিয়ে, তো বেশিক্ষণ সময় কিন্তু কাটাইতে পারি নাই, যেহেতু আপনাদের ভাইয়ার দোকানে হলো কাজ ছিল, তো আমি যদি আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম তাহলে কিন্তু অনেকক্ষণ সময় কাটাইতাম, আমরা কিন্তু সন্ধ্যার দিকে যাইতাম। তো আসছিলাম হলো যেটা সত্যি কথা, দেড়টার দিকে আসছি, এখানে 1:30 আসছিলাম, আয়সা হলো খাইছি, খাওয়া দাওয়া শেষ করে মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছি, মোটরসাইকেলে করে কিন্তু ঘোরাফেরা করতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই জন্য আর কি বেশিক্ষণ ওইভাবে আর কি ঘোরাফেরা, মানে একটু যে কোথাও দাঁড়াবো, কোথাও থামবো, সেটা আপনাদের ভাইয়া দাঁড়ায়ও নাই, থামেও নাই, শুধু মোটরসাইকেল দিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘোরাফেরা করছে, এই যা। তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিল চলো বাসায় চলে যাই, তো এতবার বলতেছিল আমি আর মানে কি বলবো, আমি আর না করতে পারি নাই, যেহেতু আপনাদের ভাইয়ার কাজ ছিল, তো ফাইনালি চলে আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।